বলছি সিগারেট বিড়িটিরি খাবেন না, শান্তি তো পাবেন না। সঞ্জয় জল দেয়নি? দিয়েছে। এই বেরো, কথা বলছি, দাঁড়া। বাথরুমে কে ফোন নিয়ে যায়? কিছু বলতে পারো না? রোজ এক জিনিস। মা, আমি কি দাঁড়িয়ে থাকবো বলো তো? এই, শুনতে পাচ্ছিস? আমি কাজ করছি কিন্তু। মা, তুই বেরো। আমার কোনো প্রাইভেসি নেই। ছেলে 12টায় উঠবে আর আমায় কথা শুনতে হবে। এই, তোর ঘরে যে চেয়ারটা আছে না, ওটা পিকু সিনেমার মতো ফুটো করে নে, বুঝলি তো? তারপর ওই চেয়ারটাও তোর লাগবে। হ্যাঁ, নমস্কার, আমার নাম হনু যোশী। আর আজকে আমি আলোচনা করব, একটু ভুলে যাচ্ছি, হ্যালো বন্ধুরা, আমার নাম হনু যোশী। আমি বিশ্বাস করি আপনারা মন থেকে আমার কথা বুঝতে পারবেন। আজকে আমি আলোচনা করব শান্তির দাম নিয়ে। প্রাইস অফ পিস, এপিসোড 19। দেখ বোকা চোদা, ঘেউ ঘেউ চোদা মারা, হট হট খেতে দেবো না রাত্রে মারা। ভিডিও বানালি তোমার যাও ছেলানি না মারা, যা মারা বোকা চোদা মারা। মুডটাই অফ করে দিল। একটু মামনির নাম্বারটা ধরে দে না। দে না একটু মামনির নম্বরটা ধরে। ধর 629। মা ফোনে না কন্ট্যাক্ট বলে একটা অপশন হয়, প্লিজ কাজ করছি একটা। বুড়ি রবি তোকে ফোন করেছিল? শাখা বাঁধানোটা হয়নি এখনো, ও আর হবেও না। এই ধর তো একটু। গুল্লু গ্যাসটা নিভিয়ে দিস তো, চারটি সিটি পড়ে গেলে। হ্যাঁ শোন না, বলছি বাবুর তো গরমে ছুটি পড়ে গেছে, ওকে পাঠিয়ে দে কদিন এখানে, দাদার সাথে থাকবে। আরে আমার এখানেই থাকবে। ওমা ওড়ো 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 এখনি কথা বলছি তো, বেরো তুমি এখানে, আমি কাজ করছি, আমি দেখতে পাচ্ছ না এখানে। আরে এরকম করে দিলাম তো, আরে আরে এখানে কিছু কথা বলবে একটু ধর। বেরো এরকম করে বলতে হয়। আমার ঘরে ঢুকে কাজ শোন, কাজ করছিস ওটা ছাড়বে। এই মা ছাড়ো, ছাড়ো বলতে বল না। তুই বেরো, তুই বেরো। আমি যখন কাজ করবো ঢুকবে না, বেরো। মুখ ভেঙে দেবো তোমার। আরে তুই তলব হচ্ছে, যাও না। তোর খুব বুলি হয়েছে না? হ্যাঁ বুলি হবে না, সকাল থেকে উঠে কাজ করছি। আমি যখন থাকবো না তখন বুঝবি। করে দে কোন একটা বেসিক একটা বুদ্ধি বলে কিছু নেই। গ্যাস নেবাসনি গ্যাস, উফ ভগবান আর পারি না তোদের। সেটা কি একটা ফোন কিনে দেন তোমাকে আমি গত মাসে, নাম্বারগুলো সেভ করে রাখ। না একে ধরিয়ে দে, ওকে ধরিয়ে দে, বুদ্ধি কবে হবে জানি না। আমি একটা বলবি কাজ হচ্ছে না একটা, আর কিছু হয়নি তো। আরে বল হয়েছেটা কি? আরে ওই কাজ করতে বসেছি, বলছি মামনিকে ফোন ধরিয়ে দে, ওখানে বসেই গল্প করতে হবে। গ্যাস 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 ওখানে বসেই করে যাচ্ছে খালি। তুই তো চুপ থাকতে পারিস, তুই চুপচাপ থাক না। আর আমাকেই দোষ দিয়েছে ভাই, সব 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 আমারই দোষ। ফেলতে পারি না, সিঁড়ি ভেঙে গিয়ে মেলে এলাম, একটা কাজ বললে পারবো না। থামবেও না, কেন ধরিনি তোমার ফোন নাকি? সব ব্যাপারে চিৎকার করার কি আছে, লোককে শোনাস নাকি? মা তোমার ফোন আমি ধরে দিয়েছি কিন্তু। এই শোন, মানুষের বাচ্চা হলে আমার সাথে কথা বলবি না, দরকার নেই তোমার সাথে কথা বলা। না যা যা, ওই বিলটুর পা ধোয়া জল খাগে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করিস তো ওর মাকেও এরকম ভাবে কথা বলে কিনা। তুমি জিজ্ঞেস করে যাও, মামুনি ফোন করেছে দে। আর বলিস না, আমি ফোন কাটিনি। আর ছেলেটা যে জানোয়ার হয়েছে, অনেকক্ষণ থেকে সহ্য করেছে, অনেকক্ষণ থেকে। কি করছিস কি? যদি ফোনটা আমি ভাঙি তাহলে প্রথমেই টিউশনের মাইনে থেকে 15,000 ডেবিটেড, সো এভাবে রাগ লাগালে চলবে না। আরে না না আমি ফোন রাখিনি। ছেলেটা এমন জানোয়ার হয়েছে না তোকে কি বলবো। এখানেও সমস্যা, ফ্রিজের নিচের তাকে বিয়ারের বোতলগুলো রাখা, যদি একটাও পড়ে ভাঙে ওয়েস্টেড। তাহলে আমি রাগ দেখাবো কি ভেঙে? আরে না না আমি ফোন রাখিনি। আরে ছেলেটা এমন জানোয়ার হয়েছে না তোকে কি বলবো, একটা কথা শোনে না। কোথায় যাচ্ছিস? এই যে এত বাড়িঘর, এত লোক, লোক গিজগিজ করছে, একসাথে থাকছে। বুঝলাম, কিন্তু কেউ আবার একাও থাকছে। হ্যাঁ একাও থাকছে, কিন্তু এদের তো সমস্যা খুঁটিনাটি, প্যান্টের চেন থেকে মাছের পেটি, ব্রাইস ট্র্যাপ থেকে বিভ্রাট হেডলাইন, সবেতেই অশান্তির খরস্রোতা। শান্তির বড্ড অভাব। ইয়েস, শান্তি ইজ মাস্ট। একটা সময় আসবে নেক্সট ইলেকশনে। দারওয়াল, আরে না না বল বল। ইন্টারাপ্ট করলে না বাড়া মাথাটা গরম হয়ে যায়। আরে না না বল। মদ খেলে এত আলবাল বকিস না। কোথায় যেন ছিলাম। হ্যাঁ, একটা সময় আসবে দেখবি যে শান্তি বিক্রি হবে, লোকে শান্তি কিনবে, শান্তির ব্র্যান্ড থাকবে, ব্র্যান্ডেড শান্তি, হোয়াট এভার। মোটমাট যেখানে পিস বিক্রি হবে, পিসের শেয়ার বিক্রি হবে, দৌড়াদৌড়ি হবে, লোকে পাগলের মতো ছুটছে, খালি শান্তি আর শান্তি। হোয়াট উইল বি দ্য প্রাইস অফ পিস? আমরা 5টা ভাগ করব। আচ্ছা, আমি যতক্ষণ পিস মানে শান্তি পাবো বা শান্তিতে থাকবো সেই টাইমটা স্টপ ওয়াচ ধরে রেকর্ড করা হবে। ওকে। ধর কোনো জিনিস, যেমন ধর খাদ্য, নেশা, হ্যাঁ কাম, কাম বা লাস্ট, তারপর ব্যক্তি, নির্বিশেষে ব্যক্তি। হ্যাঁ, কিসে শান্তি, কতক্ষণের জন্য শান্তি, তার একটা হিসাব খাত। এক্স্যাক্টলি। এই 5টা ভাগ ছাড়াও অনেক জিনিস আছে আমাদের জীবনের, ছোটো জিনিস জীবনের, যেগুলো থেকে আমরা শান্তি পাই, তাই না? যেমন কেউ সিনেমা দেখে শান্তি পায়, গান শুনে, একটু নাক খুঁটে শান্তি পায়, হেগে। তো ওই ছোটোখাটো যা যা আছে ওগুলো না আমরা সব 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 কটা স্টপ ওয়াচ ধরে নোট করবো। নাম্বার 1, খাদ্য। কথায় আছে খাওয়ার তৃপ্তি মানুষের অন্তর থেকে বাহিরে প্রকাশ পায়। নাম্বার 2, ইনটক্সিকেশন, বাংলায় সুরা। যদিও এটাও কিন্তু খাবার। অবশ্যই। খাদ্যের আবার বিভিন্ন ভাগ। তোমার কাছে খাবার যেটা গরম, আমার কাছে খাবার সেটা নরম। তোমার কাছে খাবার যেটা দামি, আমার কাছে খাবার সেটা তুমি। নেশা একটা আর্ট, বুঝলে? নাম্বার 3, সেক্স। আচ্ছা জানিস সেক্স কেন প্লেজার অফ হেভেন? তুই যদি বিশ্বের শেষ মানব হোস। ভালো করে বলিউড হলিউড সব আছে, কোনটা লাগবে? আপনাকে বলছি না, আমার ওরকম কোনো স্পেশাল ডিমান্ড নেই। খরচাপাতি কী হবে সেটা বলুন। 15,000 টাকা ওয়ান শট। কামে বেড়েছে 15,000 টাকা? আরে কলকাতায় এরকম মাল পাবে না। আরে কিন্তু পাড়াও, বাজেট খুব কম আছে, স্টুডেন্ট আছে, দেখুন না প্রথমবার আসছি। 3,000 টাকা? আরে এটা ধরমতলা আছে নাকি? আছে। আরে এরকম পাবে না বলছি তো। চাকাস মাঝামাঝি কিছু একটা বলুন তাহলে। অতটাও 15,000 টাকা বড্ড বেশি, একটু মাঝামাঝি। ঠিক আছে 4,000 টাকা দেবো দাদা, ফাইনাল ফাইনাল বলছি দাদা, 4,000 টাকা দেবো প্লিজ দাদা, প্রথমবার। 7,000? 7? এ বাবে এই অপসরা আছে তো? তোমার কাছে শান্তি কি? এই যে তোমার কাছ থেকে 7,000 টাকা নেব। এই সময় টাকা আর শান্তির ডিবেট আমি চালু করতেই পারতাম, কিন্তু তখন আমি যেন নীল অ্যাসফাল্ট চোখের সমুদ্র সৈকতে এলিয়ে দিচ্ছিলাম নিজেকে। শহরটা ঘুমোচ্ছে বলে এত শান্ত, নাকি আমি শান্ত বলে ওকেও শান্ত দেখাচ্ছে? নিজেকে মিলাবে যেথা, দেখিবে মিলিছে সেথা। সত্যি কথা বলবো, সুন্দরের কোনো ডেফিনেশন হয় না, তা আমি অপ্সরার সাথে শুয়ে না কথা বলে বুঝেছিলাম। আমি অপ্সরার মুখটাও ঠিক করে দেখিনি। আর রেকর্ড এবার শান্তি ছিল পুরো ঘড়ি ধরে 28 মিনিট 39 সেকেন্ড। আচ্ছা, এমন নয় কিন্তু যে আমি অপ্সরার সাথেই শুধু লিপ্ত হয়েছি। এ আমাকে জাজ করছেন, এটা আমার এক্সপেরিমেন্টেরই একটা অংশ। কিন্তু অপ্সরা, আমাদের এই প্রজেক্টে সেক্স কি শুধু মেয়ে ভিত্তিক হবে? প্লিজ প্লিজ প্লিজ, এটা শোনো শোনো না আমার কথাটা। আমি বলছি পেমেন্ট নিয়ে চিন্তা করো না। আরে পেমেন্ট নিয়ে কথা না, কী সমস্যা হচ্ছে? হবে না আজকে। আমাদের প্রত্যেকের জীবনে শান্তি নেই কেন? তোমার জীবনে শান্তি নেই কেন? তোমার কি মনে হয়? জানি না। আরে বলো না, শুনবো। এত লোকের সাথে শুই, সবার আলাদা আলাদা গল্প আছে, সবাই কিছু না কিছু লুকোচ্ছে, সকলের শরীরে গন্ধ আলাদা, কিন্তু যাই দেখ শান্তি। তারপর অপ্সরার সাথে আমার আর দেখা হয়নি, আমি জানি না কোথায় গেল। হ্যাঁ ফারুক দা। হ্যাঁ ভাই। হ্যাঁ বলছিলাম আমি অপ্সরার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যালো। দূর বাড়া, বাড়া সব দালগুলো বাড়া বাড়া বালছোদা। এত ভাবছিস কেন? ফালতু ব্যাপারটা টানছিস। সেক্স করেছিস, পে করেছিস, এমন না যে এমনি এমনি লাগিয়েছিস। এইটা রিসার্চের একটা পার্ট। এই তুই যা তো। আচ্ছা নাম্বার 4 প্লেস। বিভিন্ন স্থানের আবহাওয়া রন্ধ্রে যেন শান্তির ইনফ্লুয়েঞ্জা ঘটায় সিরিঞ্জের মতো, তবে সেটাও আপেক্ষিক হয়ে পড়ে। Number 5, sleep, nidra. Amar ghum na ajkal aro kome geche. হ্যাঁ ফারুকদা, হ্যাঁ বলছিলাম আমি অপসরার ব্যাপারটা। এই বাল কোন অপসরা আমি জানি না, পাড়া অপসরা অপসরা। এই আমাকে আর ফোন করবি না লাউড়া। সকাল থেকে উঠে স্টপ ওয়াচ নিয়ে খালি পিস করে যাচ্ছি, আর সকাল থেকে পিস পিস পিস, পুরোপুরি পাগল হয়ে যাবো। আর জানিস ঘুম এলেই সেই এক স্বপ্ন, পিস লাগবে পিস। I chose peace. 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 Yes, I like it. Never like it. Boro peace. Janto peace. Taka dilei shanti pabe. Jero postave. Hello peace ache. Ek kg dei. Ekta peace debo. Taka dilei shanti. Are ek number peace dada. Tota plant re. Abe. Yes. Peace. Oh my god. Oh my. Peace. 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 এই স্ট্রেস আমি আর নিতে পারছি না। কি সমস্যা? আর কি সমস্যা বাড়া, পিস 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 বাড়া, বালের পিস। আমার নিজের জীবনে কোনো পিস আছে বাড়া? হ্যাঁ এত তাড়াতাড়ি কুইট করে দিলে হবে? আমাদের এতদিনের স্বপ্ন, এক্সপেরিমেন্ট সব জলে। আরে যাক জলে, তোর কি রে? তোর কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ অপসরা কোথায় আমি জানি না। ভিকটিমটা কে হলো? আমি তো পাগলের মতো বাড়া, দিন নেই রাত নেই বাড়া, স্টপওয়াচ ধরে বসে আছি বাড়া, রাত্রি 3টের সময় উঠে ঠান্ডা জল খাচ্ছি, উফ কি শান্তি, তারপর সেটাও বাড়া নোট ডাউন করে রেখে দিচ্ছি। এটা লাইফ, এটা একটা। এতক্ষণে বুঝলাম সব কিছুর পেছনে ওই মেয়েটা। এই শোন, তোর এই বালের প্রজেক্ট না ধর ধর, তোর এই প্রজেক্টে আমি আর নেই, দেখ লাস্ট বলে দিলাম। এখন এটা আমার প্রজেক্ট হয়ে গেল, অপসরাকে লাগানোটাও কি আমার? এই বাড়া তুই বাজে কথা বলছিস কেন তুই? হ্যাঁ বাড়া তুই অপসরাকে টানছিস কেন এর মধ্যে? কি বলছিস? হ্যাঁ তুই অপসরাকে নিয়ে কথা বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ শান্তি কোথায়? শান্তি শান্তি কোথায়? की आलू आज की लेके वहाँ झुड़ीते এটা কত করে এইটা কাকা এটা ভালো হবে কত করে গো আমারটা কখন হবে গো দাদা একটু পেপারটা নেব হ্যাঁ तो एक सेकेंड रुक काउंटर देखी, दीजिए, एक सेकेंड है, एक सेकेंड। ये तो अच्छा लग बना को। আমাকে এখন ডাকবে না হ্যাঁ আমি কাজ করছি চা খাবি তো না 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 हेलो नमस्कार आमी ओरु बोस पीस रेड एंड कंपनी थे के आपनाके किभाबे साहाज्य करते पारी हाँ माने माने आमार ठीक जाना नहीं माने आपनादेर एखाने कि आमी आसले खबर कागज देखे आपनादेर फोन करछि आर कि आपनि जोदि माने ब्यापारटा आमाके एकटु विस्तारितभाबे आमरा इंडियन वन एंड ओनली पीस कंपनी आमरा पीस पैकेजे बिक्री करी नैनो थेके भोल्सवागन सब धरनेर पैकेज आछे सर 28 दिन और 84 दिन पैकेजो आछे आबार एक दिनेर पैकेजो आछे प्रीपेड पोस्टपेडेरो व्यवस्था रयेछे सर आपनार कोनटा लागबे आमरा डुडल पे डोन पे आर पेटीएम एर माध्यमे एई सेवा प्रदान करे थाकि तबे सर कंडिशन आछे आपनि जे पैकेजई निन ना केनो आपनि एकबारई यूज करते पारबेन आसले दुःख तो बारबार शांति एकबार अच्छा आपनारा एई पीस देन किभाबे सर आपनाके ना आमादेर वेबसाइट विजिट करते होबे अच्छा एटा कि बोले सार्च मारबो आमि www.peaceratedandcompany.com अच्छा আসলে ব্যাপারটা তো খুব কনফিডেন্সিয়াল আমরা আপনাকে আপনার পিস দিয়ে দেব ভ্যালিডিটি আর ওয়ারেন্টির সাথে আর কেউ জানতেও পারবে না তারপর আপনার লাইফ সবথেকে আলাদা সবথেকে সুন্দর আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটু ভাবে কাল আপনাকে আর প্রাইম মেম্বারশিপ স্যার হ্যাঁ বলুন হ্যাঁ স্যার প্রাইম মেম্বারশিপ নিলে দা আলটিমেট আচ্ছা এই প্রাইম মেম্বারশিপের খরচ কত আর ওয়ারেন্টিটা পাবো কতদিন আপনারই নম্বরে একটা কোড যাবে সেই কোডটা আপনি পেস্ট করে মেসেজ করে দিতে পারবেন এবং তারপর আমাদের মধ্যে কোনো প্রতিনিধি আপনাকে 24 ঘন্টার মধ্যে ফোন করে নেবে তাহলে আপনার নামটা নথিভুক্ত করি হ্যালো 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 অমৃতগিরি বলছেন হ্যাঁ বলছি স্যার আমি গুপ্তাজি বলছিলাম পিস রেড এন্ড কোম্পানি থেকে ও হ্যাঁ বলুন বলুন প্যাকেজটা আপনি নিচ্ছেন তো স্যার? আমি না, সত্যি বলছি, এরকম একটা কোম্পানি হয় জীবনে প্রথম শুনলাম। তো স্যার কবে আপনি মিট করতে পারবেন? আপনি বরং অফিসেই চলে আসুন, আমি আপনাকে কি নিয়ে আসবো। বাই দ্য ওয়ে আপনি থাকেন কোথায়? আমি যাদবপুরের কাছে থাকি, কার্জনগরে। আচ্ছা, তা কোনো সমস্যা নেই। আপনি জোড়া মারছেন? হ্যাঁ চিনি। আপনি বরং কালকে ওখানে চলে আসুন, আমি আপনাকে পুরোটা বুঝিয়ে বলবো। ঠিক আছে, হ্যাঁ জোর জবরদস্তি নেই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি ডিটেলগুলো নিয়ে আসবেন স্যার, ওগুলো রেজিস্টার করতে লাগবে। কী কী ডিটেলস লাগবে? এই আপনার জুতোর মাপ থেকে চশমার পাওয়ার সবই লাগবে স্যার, আমি আপনাকে মেসেজ করে দেবো। গিরি গুপ্তাজি। হাই। হ্যালো হ্যালো হ্যালো। দেরি করেনি তো? না না ঠিক আছে। সে চলে? হ্যাঁ চলে। আপনি খাবেন না? বলুন এই পিস আপনার কেন প্রয়োজন? মানে এক পয়েন্ট এসে বললাম তাই তো, পয়েন্ট টু পয়েন্ট কাজ হওয়ারই তো আমাদের কাজ, হচ্ছে না আমাদের সব পয়েন্টে কেমন। আচ্ছা আপনি কী করেন? সহজ করে বললে বেকার, আর যদি কঠিন করে বলি তাহলে পিএইচডি করছি আমি, থিসিস লিখছি। আচ্ছা বেসিক্যালি আমি একটা রিসার্চ করছি, এটার সাবজেক্টটা হলো এটা শান্তি নিয়ে। আমি বেসিক্যালি সাইকোলজি স্টুডেন্ট এবং আমার বিশ্বাস পিস হচ্ছে একটা প্রোডাক্ট। এটা আপনি ঠিকই বলেছেন, শান্তি হচ্ছে একটা প্রোডাক্ট। ঠিক না, আমার নিজের জীবনেই মানে এই শান্তির চূড়ান্ত অভাব, তো সেই অভাবের অবসানের জন্যই পিস, আর সেই থেকেই মানে আপনি রিসার্চের জন্যই শান্তি খুঁজছেন তাই তো? বুঝেছি। না প্রথমে আমি সেটাই ঠিক করেছিলাম, কিন্তু এখন আমি নিজের জন্যই কিনবো। আচ্ছা তা আপনি 28 দিন বা 56 দিনের প্যাকেজটা নিলেন না কেন? ভেবেছিলাম তো, কিন্তু আপনাদের ওই পলিসি তো একবার মানে ব্যবহার করলে ওটার মানে আর তো ব্যবহার করা যাবে না। এটাও তো ঠিক, দুঃখ হচ্ছে বারবার, রোগ একবার মশায়। আচ্ছা মানে আপনার মানে এই পিসটা দেন কীভাবে? আরে বাপ, পিস তো আর এমন নয় যে আপনাকে মাছের ব্যাগে বা ওই প্রোডাক্ট গ্লাসে দিয়ে দেবো। শান্তি হচ্ছে একটা মুহূর্ত যেটা আমরা ইনস্টল করি, বুঝলেন? আচ্ছা একটা প্রশ্ন করব, আপনি কি নন বেঙ্গলি? হ্যাঁ নন বেঙ্গলি। আরে না, বেতো বাঙালি। আপনি আমার নাম শুনে বলছেন তো? হ্যাঁ ওই গুপ্তাজি শুনে। ব্যাপারটা কি, আমার নাম গুপ্ত, এই এত নন বেঙ্গলি ক্লায়েন্ট সবাই গুপ্তাজি গুপ্তাজি করে দিয়েছে, যেমন এই কলকাতা কলকাতা হয়ে গেছে। বাংলা আর বেশি দিন বাংলা নেই মশাই। আমার আসল নাম হলো ছবি, বাবা ছবি সেরা ফ্যান ছিল আমার। আবার এসব সিনেমা ফিনেমা একদম পড়ে না, পরে যারা ওই একটুখানি চেনাশোনা পারে তারা আমায় গুপ্তা বলে ডাকে, আমিও কিন্তু ওই ওরাই প্রেফার করি। তো আপনি আপনার ডিটেলগুলো এনেছেন? হ্যাঁ সব এনেছি। ওই আমি আপনাকে একটা মেসেজ করবো, ঠিক আছে? ওর মধ্যে যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে সব ফিল আপ করবেন, তারপর 7 দিন পর আপনার ডেট আসবে, আর আপনার ডেট এলে আমি আপনাকে কল করে দেবো। বলছি যে আশা করি টাকা পয়সাগুলো মেরে টেরা দেওয়ার কোনো ব্যাপার না? বড্ড বেশি হায়েস্ট ফিল্ম দেখেন, পরে আপনি অবাক হবেন। চলুন তাহলে এমনও যাক। আপনার ডেট হয়ে গেছে গিরিজি। আচ্ছা আরে বেহেশত স্ট্রিট নিপাতপুর, আপনাকে মেসেজ করে দিই তো। নিপাতপুরটা কত? আরে চিন্তা করবেন না, আমি আছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই গিরিজি ফর্মগুলো ফিলআপ করে এনেছেন তো? সব ফর্ম ফিলআপ করে এনেছি। ঠিক আছে, বলুন বলুন। হ্যাঁ সামনে 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 এটা বড় নড়বড়ে রান্টান করে এসেছেন? কেন, ওটাও ম্যান্ডেটরি নাকি? না, শুভ কাজ। আমি মাই না সব শুভ শুভ। ও কমিউনিস্ট, জাদ্রেল কমিউনিস্ট নাকি মোয়া কমিউনিস্ট নাকি হলে মা তারা বাঁচিয়ে নিও? আরে আমি এমনি দু তিন দিন অন্তর অন্তর স্নান করি, ওটা ভালো লাগে আমার। হুম, দু তিন দিন? আচ্ছা, আপনাদের তো এত বড় অর্গানাইজেশন, ক্লায়েন্ট তো বিশ্বজুড়ে নাকি? পুরো বিশ্বে। ব্যাট এটা গাড্ডা না, এরকম ভোট হয় না। রাস্তার হালত দেখে বলছেন? রাস্তার হালত দেখে বলছেন? হ্যাঁ, ক্যালেন্ডার দেখে। 2021 সাল, রাস্তার অবস্থা দেখুন, পাওয়া যায়। এই হচ্ছে আমাদের অফিস, বলেন। হ্যাঁ আসুন। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। ও ছোট্ট ফর্মালিটি, এটা হাতটা বাড়ি নিউ, হাতটা বাড়ি নিউ। আচ্ছা আচ্ছা, বাড় বাড় এই হাতটা। বাস আসুন। ইনি কি দারোয়ান নাকি? হুম। আপনি বিখ্যাত রেফারি নুটু কাকার নাম শুনেছেন? হুম হুম, উনি হচ্ছেন ওনার খুঁটত ভাই। ও একসময় মাঠ কাপানো সেন্টার ফরওয়ার্ড। হুম হুম, পয়সাতে মন ভাঙা হয়ে খেলেওছে, এমনকি সেই সময় নকশাল দলে ওনার নামও পায়। কী বলছেন? তবে যা হয় বয়সের সাথে সাথে, কলমের গোতানি, ছেলের দাপানি, নীল সাদার কাঁপানি, আর শেষে এ গার্ড হয়ে হাঁপানি। আপনাদের কোম্পানিটা কিন্তু সবই খুব অদ্ভুত। মানে বয়স্ক দারোয়ান, বিকেলবেলা অফিস। সে আপনার একটু আপনি এখানে বসুন, আমি ভেতরে একটু খাবার দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না। হুম। ও মা, Mr. Giri, Mr. Giri, Mr. Giri, Mr. Giri. আরে কতক্ষণ আপনার জন্য বসে আছি, সন্ধে করে দিলেন তো। আই এম রিয়েলি সরি, আসলে এত বড় সেটআপ, এতজন ক্লায়েন্টের ডেটাবেস মেইনটেইন করতে হয়, সো আই এম রিয়েলি সরি। এতক্ষণ চেষ্টা করুন তাহলে, প্লিজ কিছু মনে করবেন না আপনি। হ্যাঁ স্যার, উনি হচ্ছেন মিস্টার গিরি, অমৃত গিরি, প্রিমিয়াম প্যাক। বসুন বসুন। তো চা কফি ঠান্ডা? না না, কলকাতা শহরে এখন দার্জিলিংয়ে চা পাওয়া যাচ্ছে না, বলাটা পাপ। 3টে চা পাঠাবেন প্লিজ। এখন বলো, তুমি পিস চাও? হুম। ভ্যালিডিটি মানে কতদিনের পিস চাও? আনলিমিটেড। হ্যাঁ পসিবল আনলিমিটেড পিস? দেখুন পসিবল না হলে আমি কথাই এগোবো না, নমস্কার জানাবো, বেরিয়ে যাবো। উফ, আজকালকার ছেলেদের এই এক প্রবলেম গুপ্তা, কথাটাই কমপ্লিট করতে দেয় না। পসিবল 100 বার পসিবল, কিন্তু এটা একটা বড় রিচার্জ। দি অ্যামাউন্ট ইজ অলসো লিটল বিগ, ইউ নো। কত? স্যার আমি ওনার সম্পূর্ণ স্তর যাচাই করে দেখেছি। গিরি আপনি কিন্তু আনলিমিটেড পিস কিনতে পারবেন। আরে তাও কত হবে? আরে বাবা বলছি তো, আপনি পারবেন। বাস বাস গুপ্তা, ওনার পেপার সব রেডি আছে? কত সেটাই বলছেন। হ্যাঁ স্যার রেডি আছে। আরে এটা বন্ড, আর এটা হচ্ছে আই কার্ড। ওই তো চা ঠিক আছে। এই আপনি বলছিলেন চা, এখন আমি এসব খাও? অফিসে আমরা এসব খাই না, এটা লিকার চা, গরম একদম, কাপের বড্ড অভাব। গ্লাসে এই বোতলের মধ্যে একটু আছে, লাগে নিয়ে নেবে না? হ্যাঁ শান্তি না। স্যার এই 55 এ মনুবাবু গোল পার্কার আর 78 এ মহিদুল রাগরবার বগল বাগানে 27 জন ছড়া পেন্ডিং স্যার ঠিক আছে চিকুর বা ললনাকে পাঠিয়ে দাও না ঠিক আছে স্যার আচ্ছা আপনাদের স্টাফ এত কম কেন মানে আর কাউকে তো ইয়েস ইউ আর রাইট আসলে এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার আমরা পার্সোনাল ডিটেইলস নিয়ে কাজ করি খুব বিশ্বাসী জানাশোনা লোক নিয়োগ করি বুঝতেই পাচ্ছেন ও আপনাদের ব্রাঞ্চ সোনার বাংলা কলকাতায় একদম টপ ফ্লোর 2023 এ ওখানেই হেড অফিস শিফট করছি দিলু পিসিও থাকছে এবার একটাই প্রশ্ন এই দিলু পিসি কি একসাথেই যাবে নাকি আলাদা আলাদা ওরু পেপারস গুলো নিয়ে এসো আচ্ছা ফিল ফর্মটা দাও একটু দেখে নিন ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা May I come in, sir? Come. By the way, তুমি করো কি? Thesis লিখছো স্যার। Subject? Peace. Wait. তুমি কি এই জন্য peace কিনতে এসছো? গুপ্তা? না মানে মিথ্যে বলবো না প্রথমে সেটাই আমার উদ্দেশ্য ছিল। এবার বহুদিন ধরে এইসব নিয়েই তো আমার খুঁজে বেড়ানো। শহরের অলিগলি, খাবার, শরীর সবই তো পিস খুঁজতে খুঁজতে কখন যে নিজের জীবন থেকে শান্তি উড়ে যাচ্ছিল তবে আমার খুব প্রয়োজন শান্তির দেখো এটা জাস্ট কোনো একটা প্রোডাক্ট নয় আমরা এই প্রাইম মেম্বারশিপ খুব সামান্য কাউকেই দিয়ে থাকি তুমি নেহাতি ওর টেস্টে পাস করেছো না হলে ওরু প্রাইম টাইমটা নিয়ে এসো এইখানটা সাইন করুন এখানে আস্তে আস্তে কারেক্ট আছে দেখি এবার আপনি আপনার হাত ধরে একটু স্যানিটাইজ করে নিন হাত পাতুন এটা আপনার প্রাইম টাইম ওটাই তোমার পিস এবার তোর হাতটা ঢোকান ঢোকান ঢোকাবো পড়ে নিন আপনি যদি রাইটই হন তাহলে ডান দিকে পড়ুন আর লেফটি হলে বাঁ হাতে আচ্ছা তাহলে ডান হাতেই পড়ছি হ্যাঁ এবার স্টার্ট করুন আচ্ছা আপনি আগের দিন কথা বলেছিলেন না বাহ আপনার স্মরণ শক্তি তো বেশ ভালো স্টার্ট করো অমৃতগিরি তারপর তোমার শান্তি তোমার হাতে স্যার আপনাকে বলতে ভুলে গেছি, যমুনাদি আপনাকে 7 বার কল করেছিল। ও আমাকেও ফোন করেছিল, দেখলাম। দিদির মনে শরীরটারই খুব খারাপ, এমনভাবে কল করে যেন প্লুটোতে থাকে। স্যার আপনার কি অস্থির অস্থির লাগছে? রিল্যাক্স গিরি, রিল্যাক্স। মিস্টার গিরি, এবার আপনার ব্যাপারে কতগুলো কথা বলছি, দেখুন তো মেলে কিনা। মায়ের নাম বিনাগিরি, বাবার নাম মিস্টার অজয়গিরি। বাবা চলে গেছেন ওই 15 বছর হলো। আঁকতে ভালোবাসতেন, কিন্তু ওই 4th ইয়ারের পরে আর করা হয়। হাজির মটন ভালো লাগে, ওমর 26, পকেট সেন ভালো লাগে, কিন্তু পড়েন লোকাল জাঙ্গিয়া। আপনার জন্ম অফিসিয়ালি 1992 4 জুলাই, কিন্তু অ্যাকচুয়ালি 3 জুলাই। আর আপনার ATM এর পিন নাম্বার 9051। কি মিলল? এত কিছু আপনারা আমার সম্পর্কে জেনেছেন। রিল্যাক্স গিরি, রিল্যাক্স। মাথাটা ফেটে যাচ্ছে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। এই আপনারা কারা বলুন তো? কি চান আপনারা? এত কিছু জাস্ট একটা জিনিস? না না, ওখানেই তো ভুল হচ্ছে। একটা জিনিস নয়, জাস্ট একটা জিনিস। তুমি পিস চেয়েছো, লাইফ টাইম। হোল্ড ইউর ব্রেথ মাই ফ্রেন্ড। চাই কি মিশিয়েছিলেন বলুন তো? একটু ধৈর্য, কিছুক্ষণের অপেক্ষা, তারপর শান্তিতে নিমজ্জিত হওয়া। এটা কোন সংগঠন? কি চান আপনারা? আমরা কি চেয়েছি? আমরা তো কিছু চাইনি, তুমি তো চেয়েছো পিস। দাম তো দিতে হবে গিরিজি, দাম। নিজেকে মিলাবে যেথা, দেখিবে মিলিছে সেথা। এটা এটা তুমি কি করে জানলে? এটা তো সেই রাতে আমাকে অপসরা। গিরিজি, মিস্টার গিরি, গিরিজি, গিরি, মিস্টার গিরি। হ্যালো মিস্টার গিরি। হেই মিস্টার গিরি, ভাব ভাব, প্রস্টিটিউটের নামটা ভাব। এটা ভাবার কি আছে? অপসরা, অপসরা আছে তো। নিজেকে মিলাবে যেথা, দেখিবে মিলিছে সেথা। নমস্কার, আমি অরুবোস ইজ ইকুয়াল টু উর্বশী। এজেন্টের নামটা কি? গুপ্তাজি পুরো নামটা। দাঁড়া একটু ভাবি, আসল নাম হলো ছবি। বাবা ছবি স্যারের ফ্যান ছিল। সি গুপ্তা, ছবি গুপ্তা। ছবি কথার অর্থ চিত্র, তাহলে পুরোটা কি দাঁড়ালো? চিত্রগুপ্ত, এক্স্যাক্টলি। আর অফিসের বড়বাবু? সমন্বী পাল। পাল না, পাল না, পালটা ওনার সারনেম নয়। সমন নৃপাল, দুটো আলাদা শব্দ। আচ্ছা, তার মানে সমন আর নৃপাল দুটো আলাদা শব্দ। বাংলায় এর ব্যাকরণগত অর্থ দেখো। সমন, সমন মানে তো হচ্ছে মৃত্যু বা যম। সমন মানে মৃত্যু বা যম। আর নৃপাল? নৃপাল মানে রাজা। সমন নৃপাল, তার মানে মৃত্যুর রাজা, যমরাজ। একদম। ঠিকানাটা মনে আছে? আরে বেহসত স্ট্রিট, নিপাতপুর। হ্যাঁ, আপনাকে মেসেজ করেছি তো। বেহসত স্ট্রিট, নিপাতপুর, কলকাতা 31। বেহসত মানে স্বর্গ, তার মানে নিপাতপুর মানে হচ্ছে জমালয় বা নরক। ক্লু? ক্লু দিদির নাম। যমুনা দি আপনাকে 7 বার কল করেছে। যমুনা এমনভাবে কল করে যেন প্লুটোতে থাকে। প্লুটো গ্রহ। চিকুর বা ললনাকে পাঠিয়ে দাও না, টিম মেম্বার চিকুর। যমরাজের বোনের নাম যমুনা, প্লুটো গ্রহে যমের বাস। হ্যাঁ, যমরাজ কারোর প্রাণ হরণ করার আগে 4টে বার্তা পাঠায়। তা আমায় কোথায় পাঠালো? ভাব ভাব, ভালো করে ভাব। বার্তা মানে চিঠি। আমায় পাঠিয়েছে? আমাকে? আপনার এই নাম্বারে একটা কোড যাবে। আপনারা মেসেজ পাঠাবো, আপনার ডেট এসে গেছে গিরিজি। আচ্ছা, আপনাকে মেসেজ করেছি তো। চিত্রগুপ্ত, উর্বশী আর যমরাজ, আর এটা বোধহয় জমালয়। কি মেধা, অসাধারণ। আর আচ্ছা, আমায় কোথায় চালান করছেন, স্বর্গ না নরক? আচ্ছা, কি মিশিয়েছিলেন বলুন তো আপনারা চায়ে? চিয়ার্স। উফ, দারুণ দারুণ, মাস্টার প্ল্যান। তো সমজি মোস্টোস করে আসতে পারতেন তো। কোন যাত্রা কোম্পানি আপনারা? যাত্রা অ্যাট লিস্ট সিনেমার অ্যান্টি ক্লাইম্যাক্স ভেবেছিলাম। আরে লড়াই কি মারছো? এই কারা আপনারা? আপনারা কারা? দৌড় বাড়া, তখন থেকে এক কথা, আমরা কারা, আমরা কারা। এই তো এত ক্যালকুলেট করলে থট প্রসেসে, এখনো সন্দেহ আমরা কারা? এই দেখো বস, আমরা যাই হই না কেন যাত্রাপালার লোক নয়। অ্যাটলিস্ট রোজ নিজেকে আয়নায় দেখছি, সুন্দরভাবে সাজাচ্ছি, কিন্তু আদতে কি নিজেকে দেখছি? মেটাফর, বাল বকাচোদা, ফিলোসফি শোধানো হচ্ছে। এটা খুলুন আপনারা। এখানে না খুব গরম, একটা এসির ব্যবস্থা করতে হবে, বুঝলে? ওফো, আমি তো আগেই বলেছিলাম এরকম প্যান প্যান করলে নেক্সট টাইম আমি আর গুপ্তাই অ্যারেঞ্জ করব। আগে ডিউগুলো ক্লিয়ার করো, তারপর কথা বলবে। আহা, এত রাগ করলে চলে? আহা, এত নাক গলালে চলে? কথা বলছি না স্যার, বলছি পরের বার একটা প্রপার অফিসার। এই চুপ, বলুন না প্লিজ, স্পষ্ট করে বলুন না আপনারা কি চান। চেয়েছো তুমি পিস, আমরা দিচ্ছি পিস। পিস ইজ দি অ্যাবসেন্স অফ ফিজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল ভায়োলেন্স। জোহান গালটং। কিছুক্ষণের অপেক্ষা অমৃত। দেখো তুমি কি, আমি জানি না, আমি জানার চেষ্টাও করছি না। দেড় সপ্তাহে 1000 বার ফোন, ফারুক ভাই, বিল্টুদা, কাকু শুনছেন? এই অপসরা কোথায় একটু বলতে পারবেন? আর তুমিও। কোন অপসরাকে খুঁজছো অমৃত? মানেটা কি? মানে ভেতরের না বাইরের? এই উষ্ণ শরীরের স্পর্শ না এই লাল ত্বকের আবরণ কাটিয়ে ধুধু জমিতে পদার্পণ, কোনটা? দেখো তুমি এই এক্সপেরিমেন্টের পার্ট ছিলে না অপসরা। কোনটা দগ্ধ ফিলিংস আর কোনটা মোড়কে মোড়া লালসা, সেটা বোঝা খুব দুষ্কর অমৃত। মানুষের শরীরগুলো যতক্ষণ না বাতাসের ধুলোর মতন বিলীন হয়ে যায়, মানুষ আসল স্পর্শ বুঝতে পারে না। উহ, কি টাচি, সো ডিপ। ক্লাইম্যাক্সে এসে এরকম একটা প্লট পয়েন্টে ফিলোসফি না বুঝলে হতো না? এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি। রিল্যাক্স গিরি, রিল্যাক্স, রিল্যাক্স মারা। প্রথমে ঠোঁটটা একটু কাঁপবে, তারপর হাতটা পুরো বরফের খসে পড়া জলের মতো ঠান্ডা, তারপর চোখটা ধীরে ধীরে, তাড়াহুড়ো নয়, আস্তে 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 স্থির হবে। সর্বশান্তি পেতে গেলে তোমাকে সর্বশান্ত হতে হবে অমৃতগিরি। সর্বশান্তি ইজ ইকুয়াল টু সর্বশ্রান্ত 98%। আপনারা প্লিজ বন্ধ করুন, আমি আর পারছি না। প্লিজ স্টপ দিস, প্লিজ। এটাই তো ভুল করছো, কিছুই আমাদের হাতে নেই। হ্যাঁ, সবই তোমার হাতে। তো সবই তোমার হাতে ছিল, তোমার হাতেই আছে। এটা স্বর্গ না নরক আপনার মনে হয়? বাস্তবে স্বর্গ বা নরক বলে কিছু আছে? যা আছে আপনার আর আমার মধ্যেই আছে, সব অন্তরে। আচ্ছা, যমরাজ কারুর প্রাণ নেওয়ার আগে তাকে 4টি চিঠি পাঠায়, কিন্তু আমাকে 3টি চিঠি পাঠিয়েছিলেন। 4 নম্বর চিঠিটা। ভালো থাকবেন অমৃত, আবার দেখা হবে। আমি জানি না ওনারা আসলে কারা, সত্যি আমার সাথে কেউ ঠাট্টা করলো কিনা। আমি এও জানি না আমার থিসিস কমপ্লিট হবে কিনা, সরি, আমার ও বিবেকের থিসিস। কিন্তু এই থিসিস কমপ্লিট করতে গিয়ে এটা বুঝতে পারলাম, তুমি আজীবন কিচ্ছু ধরে রাখতে পারবে না। সর্বশান্তি বলে কিচ্ছু হয় না, কারণ সর্বশান্তি ইজ ইকুয়াল টু সর্বশ্রান্ত। Written company.